আমফান এক ভয়ঙ্কর রাতের নাম, আমফান এক ভয়ঙ্কর দিনের নাম, আমফান এক তাণ্ডব তছনছের নাম। এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এর আগে দেখেনি পশ্চিমবঙ্গবাসী। আমফানের ফলে তছনছ হয়েছে পশ্চিমবঙ্গের বহু জেলা, প্রাণ গেছে বহু মানুষের, বাড়ি ভেঙে বহু মানুষ গৃহহীন। আমফানের ধ্বংসলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বিমানবন্দরের অধিকাংশ জায়গা। বুধবার বিকেল থেকে টানা কয়েক ঘন্টার অতি বৃষ্টির জেরে জলের তলায় বিমানবন্দরের রানওয়ে এবং হ্যাঙ্গার। প্রবল ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে টার্মিনালের বহু কাঁচ। বৃহস্পতিবার সকালে দেখা যায় আমফানের জেরে অতি বৃষ্টির ফলে আধডোবা কলকাতা বিমানবন্দরের হ্যাঙ্গারে থাকা বিমানগুলি, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের একাংশ ছাদও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আমফানের দাপটে গতকাল সন্ধ্যা 6:55 কলকাতা বিমানবন্দর এলাকায় প্রতি ঘন্টায় 133 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। সেই সঙ্গে টানা কয়েক ঘন্টা ধরে চলে প্রবল বৃষ্টি, তার জেরে বিমানবন্দরে জল জমে যায়, ক্ষতিগ্রস্ত হয় হ্যাঙ্গারও। সেখানে থাকা সব বিমানের অনেকাংশই জলের তলায় ডুবে যায়। করোনা আতঙ্ককেও ছাপিয়ে গেল আমফানের তুফানি তাণ্ডবের আতঙ্ক। গাছ ফেলে হোডিং উড়িয়ে, দোকানের ছাদ ভেঙে, সিগন্যাল পোস্ট ধুলির সাত করে গভীর রাত পর্যন্ত চলল তাণ্ডব। রাত 8:30 কিছু আগে কিছু সময়ের জন্য ঝড় থামলেও ফের ফিরে আসে আমফানের তাণ্ডব, সঙ্গে তুমুল বৃষ্টি। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, গোটা শহর স্তব্ধ। বেলা যত গড়িয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে বৃষ্টি। বস্তুত এমন বিধ্বংসী ঝড় বহু বছর দেখেনি পশ্চিমবঙ্গবাসী। এদিকে আমফান পরিস্থিতি নিজের চোখে দেখতে শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। অন্যদিকে পশ্চিমবঙ্গকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলার প্রতি নিজের গভীর দুশ্চিন্তা ও আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে, আমফানের তাণ্ডবের ছবি দেখেছি, সংকটের সময়ে পাশে রয়েছি, রাজ্যের সব মানুষের সুস্থতা কামনা করি। বাংলায় যত শীঘ্রই সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে, বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে নেমেছে NDRF। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।